নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 2/10/2022-এ মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশেষে বাড়তে চলেছে মিড ডে মিলের বরাদ্দ। দীর্ঘদিন অপেক্ষার পর মিড ডে মিল কেন্দ্রীয় স্তর থেকে বা কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে চলেছে। আসুন জেনে নিই কত শতাংশ মিড ডে মিলের বরাদ্দ বাড়ছে স্টুডেন্ট পিছু। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। মিড ডে মিলের বরাদ্দ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। দু বছর পর এই খাতে বরাদ্দ বৃদ্ধির সাই দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এর ফলে পড়ুয়া পিছু মিড ডে মিলের রান্নার খরচ 9.6% বাড়বে। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সুপারিশ করেছিল একটি কমিটি, তাদের প্রস্তাবে সবুজ সংকেত মেলায় অক্টোবর থেকেই এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে বলে খবর। দেশজুড়ে মিড ডে মিলের বরাদ্দ দাবি তুলেছিলেন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এবং খাদ্য আধিকারিক কর্মীরা। দেশের প্রায় 11.8 কোটি স্কুল পড়ুয়া কেন্দ্রের এই প্রকল্পের আওতায় রয়েছে। যে হারে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সবজি, রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে, তাতে বরাদ্দ অর্থে এই প্রকল্পের কাজ চালানো যাচ্ছে না বলে অভিযোগ উঠেছিল। তার মাঝে কেন্দ্রীয় সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিলল। 2020 সালে শেষবার মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। প্রাথমিক স্কুলে প্রতি পড়ুয়া পিছু প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের বরাদ্দ ছিল 4.97 টাকা, আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বরাদ্দ ছিল 7.45 টাকা। কেন্দ্রের বর্ধিত বরাদ্দ কার্যকর হলে প্রাথমিকের ক্ষেত্রে মিড ডে মিলের বরাদ্দ বেড়ে দাঁড়াবে 5.45 টাকা, আর উচ্চ প্রাথমিকের বরাদ্দ বেড়ে দাঁড়াবে 8.17 টাকা। ডাল, সবজি, নুন, মশলা, জ্বালানির খরচ অনুযায়ী মিড ডে মিলের রান্নার খরচ ধার্য করা হয়। এক আধিকারিক জানান, স্কুলগুলোতে এলপিজি সিলিন্ডারের যোগান যথেষ্ট কম, অনেক সময় ঘুরপথে চড়া দামে তা কিনতে হয়। তাই প্রত্যেক স্কুলের তালিকার সঙ্গে এলপিজি সিলিন্ডার সংযুক্তকরণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রকে এই সেই প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবাদ সূত্রে জানা গেছে যে শিক্ষামন্ত্রক খাদ্যশস্যের দাম বৃদ্ধির বিষয়ে খাদ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা চালাবে। তো অবশেষে মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি খবর এলো। তো এ সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।